আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার একটা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা বানাবো বারবন বিস্কুট দিয়ে। এই কেকটা তৈরি করার জন্য কোনো রকম বেকিং সোডা বা পাউডার ব্যবহার না করে এত সুন্দর একটা নরম তুলতুলে কেক কিভাবে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। চকলেট কেক বানানোর জন্য আমি এখানে 4 প্যাকেট বারবন বিস্কুট নিয়েছি। বিস্কুটের প্যাকেটগুলো ছিঁড়ে সব বিস্কুটগুলো বার করে নিচ্ছি। তো 4টে বিস্কুটের প্যাকেট ছিঁড়ে সব বিস্কুটগুলো বার করে নিয়েছি। এখন এরকম বিস্কুটগুলোকে ভেঙে এর চকলেটগুলোকে আলাদা করে নেব। আমি এই কেকটা বারবন বিস্কুট দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো চকলেট বিস্কুট দিয়ে বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। তো দেখুন, সব বিস্কুটগুলোকে ভেঙে চকলেটগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটিতে তুলে সাইড করে রেখে দেবো। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে সব বিস্কুটগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। সব বিস্কুটগুলো নেওয়া হলে এর মধ্যে হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখুন, এইরকম একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে 1 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এতে অল্প অল্প করে দিয়ে বিস্কুটের মিশ্রণটাকে বানিয়ে নেব। তো দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে বিস্কুটের এই মিশ্রণটাকে ভালো করে 5 মিনিটের মতো গুলে নিয়েছি। একটা 10 টাকা দামের ইনোর প্যাকেট নিয়েছি, প্যাকেটটা ছিঁড়ে সব ইনোটা ঢেলে দিচ্ছি। ইনোর ওপরে সামান্য একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। আরও 5 মিনিটের মতো মিশ্রণটাকে ভালো করে গুলে নিচ্ছি। মিশ্রণটা গোলা হয়ে গেছে, দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। এরকম সাইজের একটা কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তার উপরে একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি। এখন বিস্কুটের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি। আর এরকম একটা কাটি নিয়েছি, কাটিটা দিয়ে ভালো করে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাষ্প না ঢুকে থাকে। গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে এরকম সাইজের একটা বাটি দিয়ে এর ওপরে কেক টিনটা বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো বেক হতে দিচ্ছি। এরপর বিস্কুটের যে চকলেটগুলোকে আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে গুলে নিচ্ছি। তো এইভাবে গুলে নিয়েছিলাম, এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটা ঠান্ডা হতে দেব। আর এদিকে কেকটা বেক করা 30 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে দেখে নেব। এরকম একটা কাটি গিয়েতে দেখে নেব কোনো রকম মিশ্রণটা কাটির গায়ে লাগছে নাকি। তো দেখুন, কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে, কোনো রকম মিশ্রণটা লাগেনি। কেকের বাটিটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। কেকের বাটিটাকে ঠান্ডা করে কেকটাকে বার করলে খুব সহজে কেকটা বেরিয়ে যাবে, গরম থাকতে বার করতে গেলে কেকটা ভেঙে যেতে পারে। এবারে আমি বাটার পেপারটাকে তুলে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। এবারে কেকটাকে উল্টো করে রাখলাম, আর যেই চকলেটটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটা এর ওপর ঢেলে দিচ্ছি। একটা চামচ দিয়ে চকলেটটাকে পুরো কেকের গায়ে চারিদিকটায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। আজকের আমার এই সহজ পদ্ধতিতে কেকের রেসিপিটা আপনারা আজই বানিয়ে দেখতে পারেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। 25শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারিতে যদি এরকম কেক বাড়িতে বানিয়ে খাওয়া হয়, আশা করছি বাইরে থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন পড়বে না। তো দেখুন, কেকটাকে আমি একটু দোকানের মতো করে সাজাচ্ছি। কয়েকটা জেমস নিয়ে চারিদিকটায় দিয়ে দিলাম, আর নিয়েছি এখানে কয়েকটা চকো চিপস, এগুলোকেও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ সেরকম করে সাজিয়ে নেবেন। এবারে আমি কেকটাকে 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর ফ্রিজ থেকে বার করে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো প্রতিদিনের মতো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ, পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।